চলতি আইপিএলে তিনি দারুণ খেলছেন। দিল্লি ক্যাপিটালসকে প্রায় প্রতিদিনই উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। রান করছেন 200-এর ওপর স্ট্রাইক রেটিং, গড়টাও 40 পেরানো। তবে এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। যদিও এ নিয়ে মনে দুঃখ নেই অজি এই তরুণ তুর্কির। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানালেন, 15 সদস্যের দলে জায়গা করে নিতে যথেষ্ট কিছু করেননি বলেই মনে করেন তিনি। গেল সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে, সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভেন স্মিথেরও, সঙ্গে ম্যাগার্কও থেকে যান বাইরেই। এ বিষয়ে অজি ক্রিকেট জানায়, তারা ভরসা রেখেছে যারা বিশ্বস্ত আর পরীক্ষিত তাদের ওপর, সঙ্গে যারা তাদের বিভিন্ন কম্বিনেশনে দল গড়ার মতো সুযোগ দলকে দিতে পারবেন এমন ক্রিকেটারদের ওপর। প্রথম মানদণ্ডেই ম্যাগার্ক বাদ পড়ে যান। তিনি যে এখনও অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-20তে খেলেননি, অজিদের হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ানডেতে খেলেছেন তিনি। তবে টি-20 ফরম্যাটে জ্বলে উঠেছেন আইপিএলে এসে, দুটো 15 বলে 50 হাঁকিয়েছেন, সঙ্গে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটা 27 বলে 84 রানের দুর্দান্ত ইনিংস। যে ইনিংসে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের মতো বোলারকেও তিনি ছেড়ে কথা বলেননি। তবে সম্প্রতি দ্য উইলর পডকাস্টে তিনি জানান, এত কিছুর পরেও জায়গা না পাওয়ায় তিনি একটুও দুঃখী নন, বরং নির্বাচকদের সঙ্গে তার আলাপটা বেশ পরিষ্কারই ছিল। তিনি বলেন, আমাদের যোগাযোগটা বেশ ভালো ছিল। আপনি দুভাবে বিষয়টা দেখতে পারেন, এক, আমি আমাকে প্রমাণের জন্য এই কাজগুলোই করতে পেরেছি, দুই, দেড় মাস আগেও আমি এই দৃশ্যপটেই ছিলাম না। এরপরও দলের সঙ্গে বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভে থাকার আশাটা ব্যক্ত করতে ছাড়লেন না ম্যাগার্ক। বললেন, যদি আমি কোনোভাবে ট্রাভেলিং রিজার্ভে ঢুকে যেতে পারি তাহলে তো দারুণ হয়, সেখানে ভালো একটা অভিজ্ঞতা পাবো আমি। দলে জায়গা না পাওয়াটা আসলেই আমাকে দুঃখ দিচ্ছে, কারণ আমি ওই জায়গাটাতেই নেই যেখানে অনুভব করা যায় আমি দলে জায়গাটা অর্জন করে নিতে পেরেছি। আইপিএল বা এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপটা অনেক বেশি আলাদা।